একটি দেশের সেনাবাহিনীর ফায়ার পাওয়ার কেমন সেটি নির্ধারণে আর্টিলারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা আধুনিক যুদ্ধ ব্যবস্থায় যদিও মিসাইল এখন সর্বাগ্রে বা সামনে চলে এসেছে তারপরেও আর্টিলারি কদর কমেনি একটুও কারণ আর্টিলারির যে ধ্বংসাত্মক ক্ষমতা এবং স্বল্প সময়ে শত্রুর উপর যে রকেট বৃষ্টি নিক্ষেপ করতে পারে বিশেষ করে স্বল্প মধ্যম এবং দূরপাল্লা রকেটগুলো শত্রুর উপর যে ধ্বংসাত্মক লীলা চালাতে পারে তা সুনির্দিষ্টভাবে মিসাইলের দ্বারা সম্ভব নয় এবং এটি এক প্রকার ব্যয়বহুল বটে বন্ধুরা বর্তমান সমরাস্ত্র বা যুদ্ধ ব্যবস্থায় দুই ধরনের আর্টিলারি বা রকেট সিস্টেম প্রচলিত রয়েছে একটি হচ্ছে গাইডেড অন্যটি আনগাইডেড বন্ধুরা গাইডেড যে রকেট সিস্টেমগুলো বা মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেমগুলো এগুলো এমনভাবে তৈরি করা হয় যেগুলোকে সুনির্দিষ্ট গাইডেন্সের মাধ্যমে গাইড করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে দেওয়া হয় এবং এই গাইডেন্সটি এমনভাবে করা হয় যেন লক্ষ্য টার্গেট করে এমনভাবে আঘাত আনে যেন লক্ষ্য ভ্রস্য না হয় বন্ধুরা গাইডেন্স সিস্টেম বা গাইডেন্স মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেমগুলো এমনভাবে তৈরি করা হয় এটিকে এক প্রকার শর্ট বা ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলের কার্যক্ষমতার উপর ভিত্তি করে তৈরি করা হয় বন্ধুরা বাংলাদেশ সাম্প্রতিক সময়ে তুরস্ক থেকে যে কাশির ঘাটটি থ্রি হান্ড্রেড মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেমটি ডেলিভারি পেয়েছে এটিকে আমরা এক প্রকার শর্ট ট্যাকটিকাল ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলও বলতে পারি বন্ধুরা কৌশলগত কারণে বাংলাদেশ এটিকে ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল বলবে না যে কোনো দেশের ব্যালিস্টিক মিসাইল ক্রয় করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে বাংলাদেশ সেই বিধিনিষেধের মধ্যে পড়তে চায় না তবে আমাদের ক্রয়কৃত কাশিরঘাটি থ্রি হান্ড্রেড এমএলআরএস সিস্টেমটি কোনোভাবেই শর্ট ট্র্যান্ড ট্র্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলের ধ্বংস ক্ষমতা বা কার্যক্ষমতার চেয়ে এর কার্যক্ষমতা কম নয় বন্ধুরা বাংলাদেশ পরবর্তীতে টাইপ এ ক্যাটাগরির যে এমএলআরএসগুলো ক্রয় করবে চীন অথবা তুরস্ক থেকে সেগুলো যে কোনো ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলের চেয়ে ক্ষমতা ধ্বংসাত্মক পাওয়ার বা অন্য অন্য ব্যাপারে এগিয়ে থাকবে তারপরও এটিকে বাংলাদেশ ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল বলবে না তারপরও এটিকে বাংলাদেশ বলবে টাইপ এ এমএলআরএস বা মাল্টিপল লঞ্চ ড্রাফেট সিস্টেম এর কিছু কৌশলগত সুবিধা রয়েছে কারণ বাংলাদেশ যখনই ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল ক্রয় করতে যাবে বিশেষ করে তিনশো কিলোমিটারের উপরে তখন এই ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল বা যে কোনো ব্যালিস্টিক মিসাইল নিয়ন্ত্রণকারীদের সংস্থা রয়েছে বা ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল অথবা ব্যালিস্টিক মিসাইল রেজিমের সদস্য না হলে আপনি তিনশো কিলোমিটারের অধিক কোনো ব্যালিস্টিক মিসাইল ক্রয় করতে পারবেন না এর বাইরে বাংলাদেশ জাতিসংঘের এমন একটি ধারায় স্বাক্ষর করেছে যেখানে সে স্বীকার করেছে বাংলাদেশ কখনোই তিনশো কিলোমিটার বা তিনশো কিলোমিটারের অধিক কোনো ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল অথবা মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম বা অন্য কোনো মিসাইল উৎপাদন বা ক্রয় করবে না তবে এটি বাংলাদেশের জন্য বাধ্যতামূলক নয় বাংলাদেশ ইচ্ছা করলে এই চুক্তি থেকে বের হয়ে তার সার্বভৌম রক্ষার স্বার্থে প্রয়োজন অনুযায়ী সে যে কোনো দূরত্বের ক্ষেপণাস্ত্র ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল অথবা এমএলআরএস ক্রয় করতে সক্ষম এই বিষয়ে বাংলাদেশ ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল রেজিম অথবা জাতিসংঘের যে কোনো বাধ্যবতাকতা মানতে বাধ্য নয় বাংলাদেশ তার প্রয়োজন অনুসারে মোটামুটি যে কোনো দূরত্বের ক্ষেপণাস্ত্র ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল ক্রয় করতে পারে তবে বাংলাদেশ একটি শান্তিবাদী দেশ হিসেবে এবং বাংলাদেশের যে নীতিমালা সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় এই নীতির আলোকে সে তার সার্বভৌম রক্ষার স্বার্থে যতটুকুন প্রয়োজন ততটুকুনই কিনবে বন্ধুরা এই বিষয়গুলো বিবেচনা করলে বাংলাদেশ হয়তো তিনশো কিলোমিটারের অধিক ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল বা এমএলআরএস ক্রয় করবে না কারণ ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলের চেয়ে উন্নত এবং ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম যদি সে হাতে পেয়ে যায় সে হয়তো ওদিকে আর যাবে না আর এক্ষেত্রে তুরস্কের কাশিরঘাটি থ্রি হান্ড্রেড টাইপ এ এবং চায়নার তৈরি এ থ্রি হান্ড্রেড দুটোই বিশ্বের অন্যতম সর্বশ্রেষ্ঠ মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম এবং যে কোনো ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলের চেয়ে এর কার্যক্ষমতা এবং ধ্বংসাত্মক ক্ষমতা অধিক বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি বাংলাদেশে রকেট আটলারির ফায়ার সক্ষমতা নিয়ে যে পর্যন্ত বলা হলো এর বাইরে আমরা আরও কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেটি হলো বর্তমানে বাংলাদেশ যে মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেমগুলো রয়েছে তার সাথে পরিচয় করিয়ে দিব এবং ভবিষ্যতে যে মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেমগুলো আসতে পারে এর ফায়ার সক্ষমতা সম্পর্কে সংক্ষেপে আপনাদের জানানোর চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এই আর্টিলারি ফায়ার পাওয়ারের ক্ষেত্রে যে সক্ষমতা অর্জন করল এবং সম্পূর্ণ সক্ষমতা যদি বাংলাদেশ সেনাবাহিনী অর্জন করতে পারে তাহলে আমাদের পার্শ্ববর্তী বাহিনীর উপরে বা বান্দর বাহিনীর কতটা অভ্যন্তরে আঘাত আনতে সক্ষম হবে এবং এটি বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার সক্ষমতা বৃদ্ধিতে কতটার কার্যকর হবে আমরা পূর্বেই বলেছি আর্টিলারিকে বলা হয় যে কোনো যুদ্ধের গেম চেঞ্জার যার আর্টিলারি যত শক্তিশালী তার যুদ্ধ জয়ের সম্ভাবনা তত বেশি তাই আধুনিক মিসাইলের যুগেও আর্টিলারির কদর একদমই কমেনি বরঞ্চ বেড়েছে পর্যায়ক্রমে আর বাংলাদেশের মতো দেশের ফায়ার পাওয়ার বৃদ্ধি করার জন্য আর্টিলারি কোনো বিকল্প নেই এর মাধ্যমে আপনি শত্রুর অভ্যন্তরের যে কোনো ঘাঁটিকে নিচ্ছিন্ন করে দিতে পারেন চোখের নিমেষেই বন্ধুরা চলুন বাংলাদেশের আর্টিলারি বা মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেমগুলো সম্পর্কে আমরা একে একে জেনে নেই বন্ধুরা বাংলাদেশের কাছে প্রথম থেকেই আছে এস টোয়েন্টি টু এ জি এম এলআরএস সিস্টেম চীনে নির্মিত এই আর্টিলারি সিস্টেম দুই হাজার তেরো চোদ্দো সালে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হয় প্রতিটি হ্যাবিকল আশিটি একশো বাইশ মিলিমিটার রকেট বহন করতে পারে গাইডেড এবং আনগাইডেড রকেট বহনের সক্ষম এই সিস্টেমটি একসাথে আশিটি রকেট ফায়ার করতে সক্ষম বন্ধুরা এই ধরনের ফায়ারিং যদি কোনো শত্রু বাহিনীর উপর শুরু হয় তাহলে সে পালিও রক্ষা পাবে না কারণ সেই এরিয়াটি একেবারে ধুলো হয়ে যাবে এই রকেট আর্টিলারিগুলোর সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে সাতচল্লিশ কিলোমিটার বন্ধুরা বাংলাদেশ তুরস্ক থেকে যে টিআরজি থ্রি হান্ড্রেড টাইগার মিসাইল সিস্টেম কিনেছে এখানে দুইটি সিস্টেমের রকেট ব্যবহার করা হয় একটি হচ্ছে টিআরজি টু থ্রি জিরো এমএলআরএস রকেট তুরস্ক থেকে কিনা এই রকেট সিস্টেম এই সিস্টেমের অধীনে সেনাবাহিনী টিআরজি টু থ্রি জিরো এবং টিআরজি থ্রি হান্ড্রেড উভয় রকেটই কিনেছে অত্যাধুনিক গাইডেন্স সম্পূর্ণ এই রকেটের রেঞ্জ হচ্ছে পঁচাত্তর কিলোমিটার প্রতিটি হ্যাভিকলে ছয়টি টিআরজি টু থ্রি মিসাইল বহন করা সম্ভব বন্ধুরা ধারণা করা হচ্ছে বাংলাদেশ হয়তো অলরেডি এই টিআরজি টু থ্রি মিসাইলের ডেলিভারি অলরেডি পেয়ে গিয়েছে এবং এটি টিআরজি থ্রি হান্ড্রেড কার সিরকা মিসাইল সিস্টেমের মাধ্যমেই একে ফায়ার করা সম্ভব বন্ধুরা আরেকটি হচ্ছে টিআরজি থ্রি হান্ড্রেড টাইগার এমএলআরএস মিসাইল সিস্টেম বাংলাদেশ সেনাবাহিনী সদ্য ডেলিভারি পাওয়া তুর্কিশ গাইডেড চকের সিস্টেমটি টিআরজি থ্রি হান্ড্রেড টাইগার মিসাইল একশো বিশ কিলোমিটার রেঞ্জের এই মিসাইলটিও গাইডেড এবং হাইলি অ্যাকুরেসি সম্পন্ন আর শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনীর জন্য টাইপ এ জি এম এল আর এস কেনা হচ্ছে যেগুলোর রেঞ্জ হবে দুশো আশি থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত এই সিস্টেম ক্রয়ের জন্য দুই হাজার সতেরো সালে বাংলাদেশ সেনাবাহিনী ইভ্যালুয়েশন নোটিশ জারি করেছিল এবং ধারণা করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী হয়তো তুরস্কের দিকেই শেষ পর্যন্ত ঝুঁকবে যদিও চীন তাদের এ থ্রি হান্ড্রেড মিসাইল সিস্টেমটি নিয়ে বসে রয়েছে তবে কৌশলগত কারণে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে টাইপ এ টাইগার থ্রি হান্ড্রেড এমএলআর স্কিনতে পারে কারণ এটি ন্যাটো স্ট্যান্ডার্ড এবং হাইলি অ্যাকুরেসি সম্পন্ন এবং তুরস্কের সাথে বাংলাদেশে যে সামরিক সম্পর্ক বিদ্যমান সেটি সামগ্রিকভাবে বিবেচনায় নিলে এটি তুরস্ক থেকে আসার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন বন্ধুরা সেক্ষেত্রে আমরাও আশা করি যে একটি হাই কোয়ালিটির এবং হাইলি অ্যাকুরেসি সম্পন্ন ন্যাটো স্ট্যান্ডার্ড টাইপ এ এম এল আর এস বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হোক আর আরও ক্ষমতাদর বা ফায়ার পাওয়ারে আরও ক্ষমতাদর হয়ে উঠুক বাংলাদেশ সেনাবাহিনী যেন আমাদের সার্বভৌম উপর যে কোনো আঘাত যদি কেউ করতে চায় অন্তত দশবার ভাবে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনি যদি নিজেকে দেশের এবং দেশের বাইরের সামরিক অর্থনৈতিক এবং কূটনৈতিক জ্ঞানে সমৃদ্ধ করতে চান অবশ্যই এখনই মহিউদ্দিন ব্লাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন এবং অন্যকে সমৃদ্ধ হওয়ার সুযোগ করার জন্য যত খুশি তত শেয়ার করবেন আপনার যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে